चोर सन्देह एक तरुण के पकड़ाओ करे पुलिसेर हाथे तुले दिलेन उत्तेजित जनता। घटनाटी इंग्लिश बाजार शहरेर बीबी ग्राम एलाकार। जाना गेछे धृत ओई तरुणेर नाम पापाई दास, पुराटुली शिव मंदिर एलाकाय बाड़ी तार। बीबी ग्रामे सुशांत रायेर दोकाने से काज करतो एक समय, परे ताके छाड़िये देवा हय। अभियोग, दोकानेर बेश किछु जिनिस से चुरी करेछे। মঙ্গলবার রাতে অভিযুক্ত পাপাই সুশান্তর বাড়িতে ঢুকে পড়ে। জানাজানি হলে পাঁচিল টপকে পালানোর সময় হাতে নাতে ধরা পড়ে সে। পরে ইংলিশ বাজার থানার পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিবিগ্রাম এলাকায়। রঞ্জিত দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। হলো আমরা দোকানে থাকি, এই টাইমে বাড়িতে কেউ ছিল না। আমার সামনে বাড়ি কাকিমা ফোন করলো যে সাহেব তোদের বাড়িতে চোর ঢুকেছে। আমি তো দৌড়ে দৌড়ে আসলাম, তখন দেখি ও পাঁচিল টপকে বেরোচ্ছে, তখনই ওকে ধরলাম। ধরে অ্যাকচুয়ালি আমাদের ভেতরে গেটে বেঁকিয়ে ঢোকার চেষ্টা করছিল। এই মুহূর্তে চুরি করতে পারিনি, তবে ও আমাদের দোকানে কাজ করতো, ওকে দোকান গোডাউন থেকে অনেক কিছু চুরি করেছে। ওকে আমরা ছেড়ে দিয়েছি মানে পালিয়ে গেছে। আর আমরা থানা পুলিশ করিনি, আর কি দরকার, মিডল ক্লাস ফ্যামিলি আছে, থানাতে যাবো যাবো। কিন্তু আজকে এক্সট্রিম হয়ে যাওয়া তো ওকে থানাতে দিতে বাধ্য হলাম। আজকে কি উদ্দেশ্যে চুরি করতে ঢুকেছিল মনে হচ্ছে? কি উদ্দেশ্যে? আমাদের এখানে দেখুন কনস্ট্রাকশনে কাজ চলছে, রড আছে। এখান থেকে রাত্রি 11:30 সময় কি করে রড চুরি হয়? এ মুখে কাপড় বেঁধে ওইখানে রডগুলো আস্তে আস্তে, ও জানে কোন টাইমে কাকু কাকিমা ঘুমোয়, কোন টাইমে ঘুমোয় না, রড চুরি করছে। কিন্তু আজকে কিছু চুরি করতে পারেনি, আজকে চুরি করতে আসার আগে ওকে ধরেছেন। নাম কি পরিচয়? নাম হচ্ছে পাপাই। পাপাই দাস নাকি? পাপাই দাস, ওর বাড়ি হচ্ছে পুরাটুলি। পুরাটুলি যে দুকা ঢেকুর দক্ষিণাকালী ভালো হয়েছে।